হাওয়া ও পরাণের পর এবার ভাগ্য সিনেমা নিয়ে হইচই পড়ে গিয়েছে বিয়ের আসর থেকে পালিয়ে আসা এক তরুণী এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এক তরুণের ভালো লাগা ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ভাগ্য সিনেমা একজন পেশাদার প্রকৌশলী হয়ে কি প্রেক্ষাপটে সিনেমার গল্প লিখলেন মাহবুবুর রশিদ মুন্না তিনি জানালেন তার জেদ ও আক্ষেপের কথা দেখিয়েছিলেন এবং যখন আমার আব্বার একটা গল্প এফডিসিতে একজন পরিচালক নিয়েছিলেন তো উনি ওই সেই গল্পটা নিজের নামে চালিয়ে দিয়ে পরিচয় সিনেমাটা শ্যুটিং করে আমার আব্বা থাকতো যখন শিক্ষক আপনাদের এটা কোনো কিছু করতে পারিনি এটাও খুব কষ্ট লেগেছিল এখান থেকে আসলে আমার এফডিসির একটা দুর্বলতা ছিল যে আসলে আমার বাবা গল্প লিখেছিলেন কিন্তু সেটা তার গল্প সিনেমায় হয়েছে কিন্তু তার নামটা যায়নি আমি বেসিক্যালি এখান থেকে আমার এফ ডিডিসি একটা দুর্বলতা ছিল তো এই দুর্বলতা থেকে আসলে এই মাহবুবুর রশিদ মুন্না একের মধ্যে অনেক নিজে গল্প লিখেছেন পরিচালনা করেছেন পাশাপাশি অভিনয়ও করেছেন সিনেমার দর্শকরা তাকে একজন নবাগত নায়ক হিসেবে চিনল মাহবুবুর রশিদ পেশায় একজন মেধাবী মেরিন ইঞ্জিনিয়ার পেশাগত মেধা দক্ষতার পাশাপাশি এখন আলো ছড়াচ্ছেন চলচ্চিত্র জগতে শৈশবের লোকমুখে শোনা নিজের গ্রামের এক যুবকের হত্যা ও তার নববুতর আত্মহত্যার ঘটনা মাহবুবুর রশিদ মুন্নাকে পীড়া দেয় নিজের দায়বদ্ধতায় একটি সমাজ চিত্র তুলে ধরেছেন তিনি পাশাপাশি স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা ও সুখী পরিবারের বার্তা দিয়েছেন একটা ফ্যামিলিতে একটা একটা ছেলের জন্য দরকার একটা ওয়াইফ বিশ্বস্ত একটা ওয়াইফ এবং একটা সংসারের জন্য দরকার একটা ওয়াইফ যে ওয়াইফটা তার কে সংসারটাকে আগলে আগে বোঝা রাখতে পারে তেমনি একটা মেয়ের জন্য দরকার একটা অবলম্বন যে তার জীবনের কী দরকার তার একটা স্বামী সংসার একটা গোছানো জীবন আমরা আমাদের গল্পটা দেখা যায় যে একটা মেয়ে তার আসলে এই জায়গাটা অভাব ছিল অভাব কী ছিল তার কোনো একটা ফ্যামিলি লাইফ বা হাজবেন্ড বা তার জীবনে সে কখনো এই সুখটা সে কখনো পাবে সে কখনো সে কখনো কল্পনাই করেনি তার ভাগ্যটা আসবে সে কখনো কল্পনায় করেনি কারণ তার জীবনটা ছিল নানা চরায় উত্তরের মধ্যে তার জীবন পার করতেছে যখন সেই জীবনটা এই শাত্রকে হলো কয়েকদিনের জন্য তখন চিন্তা করলো যে ফ্যামিলি লাইফটা এত সুন্দর তার যে আত্ম মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ফ্যামিলি লাইফটা এত সুন্দর দিন শেষে একটা আর সেম থিং সেই ছেলেটা তো ঘুরে ঘুরে বেড়াতো সে তখন দেখলো যে না একটা জীবনে একটা মেয়ে একটা তার একটা ছেলের জীবনে কতটা শান্তি আনতে পারে বা ফ্যামিলি লাইফে কতটা বোঝানো সুখ দিতে পারে সব কিছু মিলে তখন সে একটা তার একটা ওয়াইফকে সে হিসেবে সে হিসেবে ফিল করলো এটা হচ্ছে একটা মেসেজ যে মেসেজটাতে আসলে হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি সাজানো নিয়ে পারস্পরিক সম্পর্কটা কতটা জরুরি চাঁদাবাজে এপটেজিং অস্ত্রের ঝনঝনানে ঘুরে ধরা সমাজের নানা অসংগতি উঠে এসেছে ভাগ্য সিনেমায় বিশেষ করে মাদকের ভয়াবহতার কথা বলতে চেয়েছেন মাহবুব রশিদ মুন্না এখন বর্তমানে যে নেশা স্পেশালি বাবা বা ইয়া বাবা যেটাই বলেন এটা ভদ্র সমাজে মেয়েদের মধ্যে ঢুকে গেছে যেটা খুব খারাপ একটা জিনিস এটা আমরা অল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি জীবনে ভালো লাগা ও ভালোবাসাও ভাগ্যের ব্যাপার ভাগ্য সিনেমায় একটি নিটল প্রেম ভালোবাসার সুখ অনুভব করবেন সিনেমা প্রেমীরা আমার শুধু তুমি

সামাজিক জীবনের প্রতিচ্ছবি যায় সেই প্রেক্ষাপটে এই ছবিটা নির্মিত হয়েছে তো আমরা আশা করি নতুন নতুন নির্মাতা বা যারা আছেন তারা এই ধরনের মুভিগুলো করবেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো মুভি পাবো মাহবুবুর রশিদ মুন্নার ভাগ্য সিনেমায় যখন নিপুণ আক্তার জুটি বাঁধেন তখন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পথ নিয়ে শুরু হয় নানা জটিলতা ভাগ্য সিনেমায় নিপুণের শুটিং নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা অবশেষে নানা নাটকীয়তার মাধ্যমে ভাগ্য সিনেমা ছাড়পত্র পায় কাকতালীয়ভাবে ভাবে সুপ্রিম কোর্টের রায়ে নায়িকা নিপুণ আক্তারও ফিরে পান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার শুধু তাই নয় বদলে গিয়েছে মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্নার ভাগ্য তিনি এখন সারা দেশে নায়ক মুন্না নামে পরিচিত প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানা সুযোগ করে দিন লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে থাকুন